আজ আমি আপনাদের ড্রিমল্যান্ড নামক একটি দেশের সফরে নিয়ে যাব। এই দেশের মানুষেরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় সবচেয়ে বেশি সুখী হয়ে থাকেন। এটা এমন একটি দেশ যেখানে মানুষ কম আর সাইকেল বেশি দেখা যায়। এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় খুব ছোট হলেও সেই দেশগুলোর তুলনায় সবচেয়ে বেশি সবজি এক্সপোর্ট করে। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। অন্যদিকে এই দেশের লোকেরা পৃথিবীর অন্যান্য দেশের লোকেদের তুলনায় বেশি গুড লুকিং হয়ে থাকে। জি হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আজ আমি আপনাদের ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটি দেশ নেদারল্যান্ডের সফরে নিয়ে যাব। তাহলে নিজের সিট বেল্ট ভালো করে বেঁধে নিন আর আমার সাথে বেরিয়ে পড়ুন নেদারল্যান্ডের খুব সুন্দর একটি সফরে। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। প্রথমেই আপনাদের জানিয়ে দেই, নেদারল্যান্ডের অফিসিয়াল নাম হচ্ছে ডাচ। বর্তমান সময়ে নেদারল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় 2 কোটি। এই দেশটির মোট আয়তন প্রায় 33,720 বর্গ কিলোমিটার। এই দেশটির জনসংখ্যার ঘনত্বের ব্যাপারে বলতে গেলে প্রতি বর্গ কিলোমিটারে 508 জন মানুষ বসবাস করে। এই দেশটির মোট জনসংখ্যা থেকে 94% লোক শহরে আর 6% লোক গ্রামে বসবাস করে। আপনি হয়তো অনেকের মুখ থেকে শুনেছেন নেদারল্যান্ডকে হোল্যান্ডও বলা হয়, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই দেশটির নাম হোল্যান্ড নয়, আসলে এটা নেদারল্যান্ডের একটি শহর। এই শহরটিতে প্রাচীন সময়ের নেদারল্যান্ডের রাজা মহারাজাদের নিবাসস্থান ছিল, আর তখনকার সময়ে রাজা মহারাজারা নর্থ হোল্যান্ড আর সাউথ হোল্যান্ডকে এতটাই পপুলার করে তুলেছিল যে পুরো দেশটিকে পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা হোল্যান্ড ডাকতে শুরু করে দেয়, আর এরপর থেকেই এই দেশটিকে মানুষ হোল্যান্ড বলে। নেদারল্যান্ড খুবই সুন্দর একটি দেশ। এখানকার প্রতিটি জিনিস রঙিন, এখানকার প্রতিটি জিনিস পর্যটকদের নিজের দিকে আকৃষ্ট করে, আর তাই তো এই দেশটিকে পৃথিবীর স্বর্গ বলা হয়। এখানকার বেশিরভাগ মানুষ ডাচ ভাষায় কথা বলে। এছাড়াও এই দেশের অনেক মানুষই ইংরেজিতে কথা বলায় বেশ পারদর্শী, তাই যখনই কোনো ট্যুরিস্ট এই দেশটিতে ঘুরতে যায় তখন তাকে কমিউনিকেট করার জন্য তেমন একটা সমস্যায় পড়ে না। নেদারল্যান্ডের ব্যবহৃত মুদ্রার নাম হচ্ছে ইউরো। একটি ইউরোর বদলে আপনি ভারতের 86.98 রুপি পেয়ে যাবেন। আপনাদের জানিয়ে দেই যে নেদারল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ মনে করা হয়। এক সমীক্ষার মতে নেদারল্যান্ড পৃথিবীর 6ষ্ঠ সুখী দেশ, আর হয়তো এই কারণেই এই দেশটির ক্রাইম রেট একদম শূন্য বললেই চলে। এই দেশটির প্রতিটি মানুষের কাছে চাকরি আছে, টাকা আছে, তাই তারা অপরাধী হওয়ার প্রয়োজনই বোধ করে না। আপনি কি জানেন নেদারল্যান্ডের লোকেদের পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ বলা হয়? জি হ্যাঁ, আপনাকে জানিয়ে দেই এই দেশের লোকেদের গড় উচ্চতা 186.5 সেন্টিমিটার। এখানে গেলেই আপনি বুঝতে পারবেন এই দেশের ছেলেরা ঠিক কতটা হ্যান্ডসাম। তাদের উচ্চতায় তাদের লুক দেখে যে কেউ তাদের দিকে আকৃষ্ট হয়ে পড়ে। যাই হোক, আপনাদের জানিয়ে দেয় যে নেদারল্যান্ডের লোকেরা পৃথিবীর অন্যান্য দেশের লোকেদের তুলনায় সবচেয়ে ফিট হয়ে থাকেন। এখানকার লোকেরা নিজেদের স্বাস্থ্যের প্রতি বেশ সচেতন। তারা মনে করেন যতক্ষণ পর্যন্ত তারা সুস্থ থাকবেন ঠিক ততক্ষণ পর্যন্তই অন্যান্য লোকেরা তাদের মূল্য দেবে। যেমনটা আমি আপনাদের প্রথমেই বলেছিলাম, নেদারল্যান্ডে মানুষ কম আর সাইকেল বেশি দেখা যায়। এখানকার লোকেরা সাইকেল চালাতে খুব ভালোবাসে। এখানকার প্রায় প্রতিটি মানুষই সাইকেল চালায়, এমনকি তারা সাইকেল চালিয়েই অফিসে যান। নেদারল্যান্ডের সবচেয়ে বড় আর সুন্দর শহরটির নাম হচ্ছে আমস্টারডাম, আর এটি হচ্ছে নেদারল্যান্ডের রাজধানী। আর শুধু এটুকুই নয়, এছাড়াও এই শহরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এই শহরটির ক্যানালসগুলো এই শহরটির সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই শহরটি প্রায় প্রতিটি জায়গাতেই আপনি নদী দেখতে পাবেন। এই শহরটিতে মোট মিলিয়ে 165টি নদী রয়েছে, আর এই শহরের নদীগুলোর মোট আয়তন 100 কিলোমিটার। আর এই নদীগুলোর কারণেই আমস্টারডামকে ভেনিস অফ নর্থ বলা হয়। নেদারল্যান্ডের জনপ্রিয় খেলার নাম হচ্ছে ফুটবল। এখানকার প্রায় প্রতিটি মানুষই ফুটবলার হতে চায়, আর এই কারণেই আপনি নেদারল্যান্ডের সবচেয়ে বেশি ফুটবল গ্রাউন্ড দেখতে পাবেন। নেদারল্যান্ডের একজন ব্যবসায়ী পৃথিবীর সর্বপ্রথম স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল। 1602 সালে তিনি এর সূচনা করেছিল,
আর এখন দেখুন পৃথিবীর প্রায় প্রতিটি ব্যবসায়ীর নজর এই স্টক মার্কেটের উপরেই। বলা হয় নেদারল্যান্ডের মানুষেরা পৃথিবীর অন্যান্য দেশের মানুষের তুলনায় অনেক বেশি ক্রিয়েটিভ, আর তাই আপনি এই দেশটিতে ঘুরতে গেলে 100টিরও অধিক পাবান চাকি দেখতে পাবেন। আপনার চোখ যেখানেই যাবে আপনি সেখানেই পাবান চাকি দেখতে পাবেন, আর এইসব পাবান চাকি দিয়েই এই দেশটিতে বিদ্যুৎ উৎপন্ন হয়। নেদারল্যান্ডের পৃথিবীর একমাত্র দেশ যে দেশে সর্বপ্রথম সমকামী বিবাহকে বৈধতা দেয়া হয়েছে। জি হ্যাঁ, এখানে ছেলে ছেলেকে আর মেয়ে মেয়েকে বিয়ে করতে পারে। লেসবিয়ান আর গেদের এই দেশটিতে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। 2001 সালে নেদারল্যান্ডের এই নিয়মটি চালু করা হয়। নেদারল্যান্ডকে পতিতাদের দেশ বলা হয় কারণ এখানে পতিতাদের আইনি বৈধতা দেওয়া হয়েছে, কিন্তু এর সাথে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, আর সেই শর্তটি হচ্ছে যে মেয়ে পতিতা হবে তার বয়স অবশ্যই 18 বছরের ওপর হতে হবে, আর গ্রাহক অর্থাৎ ছেলের বয়স 16 বছরের উপরে হতে হবে। বর্তমান সময়ে নেদারল্যান্ডের 1 লাখেরও অধিক মেয়ে দেহ ব্যবসায়ের সাথে জড়িত। এখানকার সরকার দেহ ব্যবসাকে বৈধতা দিয়েছে, এই কারণেই হয়তো বর্তমান সময়ে নেদারল্যান্ডের 6000েরও অধিক পতিতালয় রয়েছে, আর এর রাজধানীতে প্রায় 1000 কোটিরও অধিক পতিতালয় রয়েছে। আর শুধু এটুকুই নয়, এখানকার মেয়েরা বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে গ্রাহকদের নিজের দিকে আকৃষ্ট করে। এই কারণেই নেদারল্যান্ড বর্তমান সমাজে যুবকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আসুন এবার আমি আপনাদের বলবো নেদারল্যান্ডে এমন কোন কোন জায়গা আছে যেখানে যেখানে আপনি ঘুরতে যেতে পারবেন আর মজ মাস্তি করতে পারবেন। নাম্বার 1, এক্সপ্লোর দ্য কানালস অফ আমস্টারডাম। আপনি যদি কখনো নেদারল্যান্ডে ঘুরতে চান তাহলে অবশ্যই এই কানালসগুলোতে বোর্ড দিয়ে ঘুরে আসবেন। এই নদীগুলোর রোমান্টিক বোর্ডিং আপনাকে মুগ্ধ করে দেবে। নাম্বার 2, জানসের চান্স। যদি আপনি ট্র্যাডিশনাল নেদারল্যান্ড দেখতে চান তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। এটি নেদারল্যান্ডের খুবই সুন্দর একটি গ্রাম যেটাকে এখন ওপেন এয়ার মিউজিয়াম বানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি প্রাচীন নেদারল্যান্ড দেখতে চান তাহলে অবশ্যই এই জায়গাটি থেকে ঘুরে আসবেন। নাম্বার 3, রিজিক মিউজিয়াম। এটি নেদারল্যান্ডের জাতীয় মিউজিয়াম। এই শহরটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামের ঠিক মাঝে অবস্থিত। এখানে আপনি নেদারল্যান্ড 1809 সালের চিত্রকলা থেকে শুরু করে বর্তমান সময়ে সকল চিত্রকলা দেখতে পেয়ে যাবেন। এছাড়াও আপনি নেদারল্যান্ডের গার্ডেন অফ ইউরোপ, কিক এন্ড হপ, ইফ টেলিং থিম পার্ক, রটারডাম আর ভলেনডাম থেকে ঘুরে আসতে পারেন। তো এই ছিল নেদারল্যান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। নেদারল্যান্ড দেশটিকে আপনার কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনিও কি এই দেশটিতে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, বা যদি আপনি পূর্বেই এই দেশটি ঘুরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সামনে আপনারা কোন দেশ সম্পর্কে জানতে চান তা আমাদের কমেন্ট করে জানান। তো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।